আমার কেন জানি মনে হচ্ছে পরিস্থিতি একটা ফয়সালার দিকে এগোচ্ছে। রাজপথে যখন কোনো আন্দোলন মীমাংসা চায় এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন মীমাংসা একটা আসে। যেমন ভাষা আন্দোলনে কোনো রায়ের মধ্য দিয়ে ফয়সালা আসেনি, ছাত্ররা দাবি করেছিল, সে দাবি তারা বুকের রক্ত ঢেলে দিয়ে আর রাজপথে দাবি আদায় করেছিল পাকিস্তানিদের কাছ থেকে। এটা ইতিহাস, এটা সবাই জানে। সেই সময় অনেক রাজনীতিকই আপোষের মধ্য দিয়ে একটা ফয়সালা করতে চেয়েছিল, কিন্তু ছাত্ররা সেটা মানেনি। 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, পাকিস্তানি কোনো কোর্ট আইয়ুব খানকে সরায়নি। অর্থাৎ গণঅভ্যুত্থানে রাজপথে আইয়ুব খানকে বিদায় নিতে হয়েছিল। ছাত্রদের আন্দোলনে আমি একসময় ছাত্র আন্দোলন করেছি, ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশে আমার মতো অনেক জাতীয় রাজনীতিতে যারা আছেন তারা ছাত্র রাজনীতির সঙ্গে ছিলেন, আন্দোলন করেছেন, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন, এগুলো ইতিহাসে আছে। সেই জন্য ছাত্ররা যখন কোনো আন্দোলন করে, প্রকাশ্যে সমর্থন যদি আমি নাও দিই, তারপরও হৃদয়টা তাদের কাছেই থাকে। যেমন শাহবাগে এখন যারা উপস্থিত হয়েছে, অথবা চট্টগ্রামে, রাজশাহীতে, অথবা অন্য কোনো জেলাতে, বিভাগে, মনটা তাদের কাছেই আছে। তারা সফল হোক, তারা কামিয়াব হোক, এটা একেবারে মন থেকে আমি চাই। ছোট্ট থেকে পড়বে তার একটা স্বপ্ন আছে, সে একসময় সফল হবে, চাকরি করবে, পিতামাতার দায়িত্ব নেবে, সংসারের দায়িত্ব নেবে, নিজে একটি সংসার পাতবে। কিন্তু রাজনৈতিক হীনমন্যতার কারণে, চাতুরাতার কারণে, জালিয়াতির কারণে একটা মেধাবী ছাত্র তার প্রাপ্য মানে সে মেধাবী, সে অর্জন করতে চায়, কিন্তু সেটি সম্ভব হবে না সরকারের জালিয়াতে কারুকার্যময় ষড়যন্ত্রের কারণে। কোর্টকে কেন ব্যবহার করব রাজনৈতিক বিষয়ে? 71 সালে মুক্তিযুদ্ধে তো কোর্টের কাছে আমরা যাইনি, রণাঙ্গনে গিয়েছি। অনেকে হ্যাঁ পালিয়ে গেছেন, অনেকে আত্মসমর্পণ করেছে, অনেকে যুদ্ধে যাননি, তাতে কি? কিন্তু বাঙালি জাতি তো যুদ্ধ করেছে, সবাই তো একই সাহসের অধিকারী না, একই দৃষ্টিভঙ্গির অধিকারী না, একই রকম না। আজকে যারা যুদ্ধ করে নাই কিন্তু ক্ষমতায় আছে, তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাচ্ছে। যেমন শহীদ জিয়া রহমানকে বিতর্কিত করতে চেয়েছে, বেগম জিয়াকে বিতর্কিত করতে চাচ্ছে। যারা ভারতে দাসখত লিখে দিয়ে এসেছে বা দিচ্ছে, যারা বিপন্ন করছে স্বাধীনতা গণতন্ত্রকে, তারা বড় বড় কথা বলছে। আমি খুবই খুশি হয়েছি, সব ষড়যন্ত্র, সব কিছু পায়ে দলিয়ে ঠেলে আমরা যেমন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এরশাদকে পরাজিত করেছে, বিদায় করেছে, অনেকে সিয়াসিতে তাদের সমর্থন করে ইলেকশনে গিয়েছিল, আমরা যাইনি, ছাত্ররা যায়নি। ছাত্ররা একটা ক্ষুদ্র অংশ যেতে পারে, কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে, আপোষ করেনি। ছাত্ররা কখনো আপোষ করে না, যারা আপোষ করে তারা ছাত্রের নামে কলঙ্ক। ফয়সালা তো হবেই, আমি চাই অথবা আপনি চান অথবা না চান, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলার ছাত্র সমাজ, দামাল ছাত্র সমাজ, আপোষহীন ছাত্র সমাজ, এটা যারা মানবেন, যারা আজকে ক্ষমতা আছেন, তারাও একসময় ছাত্র হয়তো, কেউ কেউ ছিলেন, আন্দোলন করেছেন, তারা একটু স্থিরভাবে চেয়ারে বসে ভাবলেই বুঝবেন আন্দোলন ষড়যন্ত্র করে ঠেকানো যায়নি, অতীতে কেউ ঠেকাতে পারে নাই।
কোটা বিরোধী আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, ভোটাধিকারের আন্দোলন, ভাতের আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন, এটা সফল হবে। আমরা বোধহয় ফয়সালার দিকেই এখন এগোচ্ছি। আপনার কি মনে হয়?